বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 80 দশকের সেই আমরা ছোটবেলা থেকে দেখেছি নিশাত আপুকে তো আজকে নিশাত আপুকে দেখে আমার খুবই ভালো লাগছে আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে সেই সেই ছোটবেলা থেকে দেখে এসেছি কিন্তু একটা কথা না বললেই নয় মানে আপনি এখনো সে আগের মতো আছেন এটা রহস্যটা কি এটা আসলে কোনো ই না এটা হয়তো আল্লাহর দান আলহামদুলিল্লাহ সেটার জন্য হয়তো আছে এখনো সুস্থ অনেক ছবির কাজ করেছেন নিশাত আপু আপনি প্রথম কোন ছবি করলেন আমার আসলে প্রথম ছবি হলো লাগাম ওইটা ছিল কি ওইটা কোনো হিরো না আমি একটা ছোটখাটো অভিনয় করেছিলাম ওখানে মিঠু ভাই ছিল আচ্ছা নায়ক আমাদের হিরো আমাদের হিরো মিঠু সেই মিঠু ভাই বলল যে তুমি এত ছোট মানুষ তুমি এখনো কিছুই শিখো নাই আমার 12 বছর হবে এরকম তখন বলে তুমি অভিনয় শিখো নাটক করো তাহলে তুমি কিছু করতে পারবা আচ্ছা আচ্ছা তো সত্যি আমি বলি কোথায় নাটক করব ওরা একটা নাটক করতেছিল সেখানে আমি আমাকে নিয়ে গেল আমি 5 বছর আমি পুরো নাটক করলাম মঞ্চে আচ্ছা আচ্ছা তারপর একদিন আমার জাহানারে ভুইয়া জি তার সাথে তার বাসায় গিয়েছি তখন ওখানে সফদর আলী ভাইয়া উনি আমাকে দেখেছে উনি দেখে বলতেছে তুমি অভিনয় করবে এরকম তখন জাহাঙ্গীর খানের এখানে নিয়ে গেলেন আচ্ছা সফদরলার ভাইয়াকে দেয়নি পরে এটা আজিজুর রহমানকে দিল আচ্ছা আচ্ছা তখন তিনি আমাকে ওখানে যে তাজেল কন্যা হিসাবে আপনি করেছিলেন আমার প্রথম ছবির নাম কি আপা রঙিন রূপবান ও রঙিন রূপবান এই রূপবান দিয়ে আমার আর পথ চলা পথ চলা তারপর ওনাদের এখান থেকে অনেকগুলো ছবি করেছি সাগর কন্যা নাগজ্যোতি নাগপঞ্চমী তারপরে আস্তয় ভাই ভাবি আস্তমার কাল আমার আলিবাবা 40 চোর কমান্ডার আরও কতগুলো ছবি আছে এরকম এরপরে থেকেই তো মানে একটার পর একটা ছবি কার কার সাথে আপনি বেশি হিরোইন হিসেবে কাজ করেছেন আমি আসলে সুব্রতর সাথে আমার সুব্রত মানে দিগির বাবা দিগির বাবা তারপর কাঞ্চন ভাইয়ের সাথে আমার তিনটে ছবি আচ্ছা তারপরে হলো পারভেজ ভাইয়ের ছবি না তার একটা ছবি কমান্ডারে কাজ করছি মিঠুনের সাথে দুটো ছবি মাসিম ভাইয়ের সাথেও তিনটে ছবি করেছি আস্তমার কাল আমার তারপরে জয়িনী সুন্দরী আর নাগপঞ্চমী সবার সাথেই করা হয়েছে শুধু অভিনয় করতে পারেনি আলমগীর ভাইয়ের সাথে আলমগীর ভাইয়ের সাথে পারেননি কেন আপা আপনাদের ওই সময় আমার না তারপরে ওই আমার বাচ্চা হলো পরে আমি চলেই গেলাম একেবারে ও আর আমি ছবিতে করতে পারলাম না তারপরে তো সবাই আসলো আলমগীর ভাইয়ের সাথে যে আপনি ছবি করতে পারলেন না এটা কোনো আফসোস আছে না অনেক আফসোস আছে যে শাকিবের সাথেই কাজ করছি ফারুক ভাই ও ওয়াসিমের আমার পছন্দ ছিল কারণ তাদের জন্য ওয়াসিম অলি ভাইয়ের জন্য আমি এই লাইনে আসছি মানে তাদের ছবি দেখে আমার খুব ভালো লাগতো এই ছবিটা দেখে আমার দীরেন ছবি তারপর বাহাদুর এগুলা মানে তখন দেখতাম তো খুব ভালো লাগতো এত ভালো লাগতো যে বলার ই থাকে না তো সেই সময় মনে করো আসলাম কিন্তু ভালো লাগছে ওয়াসিম ভাইয়ের সাথে আমার তিনটে ছবি কিন্তু অলিভিয়ার সাথে আমার অভিনয় দেখাও হলো না তার সাথে আফসোস রয়ে গেল অলিভিয়ার সাথে নায়িকা অলিভিয়াতে দেখাও যায় না উনি কোথায় আছেন কেমন আছেন দেখলে একটু ভালো লাগে হ্যাঁ অলিভিয়াকে আমরাও মিস করি আপা রূপবান ছবিটা করে আপনার পরিচিতিটা খুব বেশি হয়ে গেল হ্যাঁ ওইটাই আমার মানে একটা সুপার সুপার ছবি আচ্ছা আচ্ছা তারপর সেই সময় নাগজ্যোতি নাগপঞ্চমী ওগুলো সাপের ছবিগুলো তো আমি আসলে পোশাকি ছবিগুলো বেশি বেশি করেছেন সামাজিক ছবিগুলো আসলে আমার করা হয় না এখন তো ইউটিউব দেখে অনেক পোলাপান বাচ্চারা কিংবা মানুষ অনেক সাহসী হ্যাঁ
আপনাদের সময় তো এগুলো ছিল না, কিন্তু আপনারা এই যে ঘোড়া দেখতেন কিংবা যে সাপের ছবিগুলো করেছেন, তাও অনেক কষ্ট। সাপের ছবি করে তো আমি প্রায় 10-12 দিন আমি নিজে হাতে ভাত খাইনি। মানে ওই অযোগ্য সাপ ধরছি, মানে নাক জ্যোতিতে সে সুব্রতকে আমি রাগ করে ও আমার কাছে থাকবে না দেখে বিষ দিয়ে ওকে ই করে ফেলি, বিষ দিয়ে মনে করো চেহারাটাকে অন্যরকম করে ফেলি। সেই সময় যে ওই যে অযোগ্যটা আল্লাহ ওটাকে টেনে আমি উঠাতে পারি না, আমার টেং টেঙে ছিলাম আমি, তো উঠাতে গিয়ে মনে করো অনেক কষ্ট হয়েছে। তো অনেক আবার এদিক দিয়ে হেল্প করছে, কিন্তু ভয়টাই পাননি অজ্ঞান হয়ে যান? মানে আমি সেটা হইনি, কিন্তু কয়দিন মনে করো প্রথমেই আমার শুটিংটা মানে আমি ওখানে ওই সাপ নিচে বসে আছে আমি ওই সিংহাসনে বসবো, বসে তারপরে বসতে গিয়েই তো আমি মানে হাত পা তো এমনি ঠান্ডা হয়ে গেছে। আর তারপর যখন ওকে ধরার সিনটা ছিল তখন আঙ্কেল খুব রাগ করলো, ইমনি যান আঙ্কেল, হ্যাঁ এখন পর্যন্ত মেয়েটা আমার উপর না, হ্যাঁ এখন পর্যন্ত একটা সাপ ধরাইতে পারতেছ না কেরকম? তো ওরা বলে কি ম্যাডাম ম্যাডাম ধরেন, তো খুব ই করে করে আনতেছে, আমি একটু ধরি আর সরাই দিই, আমি একটু ধরি আর সরাই দিই, এত ঠান্ডা বাবা। হ্যাঁ মানে ও সাপ ঠান্ডা, আর সাপ করে কি ধরছি তো অন্যদিকে তাকাই ধরছি, বুঝছো এমন যাতা পরে যাতা সাপ তো বেশি যাতা দিয়ে ধরছি দেখে সাপ দেখে মোড়ামুড়ি। তখন বলে কি যে না আস্তে ধীরে সাপটাকে ধরেন তাহলে ই হবে। তো সাপটাকে এমন করাতে তারপরে হলো মনে করো ধরলাম, পরে দেখি সাপ আস্তে আস্তে ফুলতেছে। তো খুব কষ্ট হয়েছে আমার ওই শুটিং করতে, অনেক কষ্ট হয়েছে। ওই নাক জ্যোতি নাগ পঞ্চমী দুটোই সাপ, মারে সাপের আমি হলো সাপুরি মেয়ে থাকি জাম্বুর, সে হলো সাপ ছেড়ে দিছে অনেক, ওগুলা ধরে ধরে উঠাইতে হয়, জাতি সাপ যেত সাপ আছে ওগুলা, আরে বাবা। আর একটা শুটিংয়ে আমি শুয়ে আছি দুইটা সাপ এমনি আমার পাহাড়ে দিতেছে, মানে খুবই কষ্ট হয়েছে, ভয় পাইছি অনেক ভয় পাইছি। আপনাদের সময় তো অনেক যারা ছিল, শাবানা আপা, নতুন ভাবি, অঞ্জনা আপা, অঞ্জু আপা, রোজিনা আপা, সবার সাথে আপনি এত কাজ করেছেন, হ্যাঁ ওদের ওই সময়টার কথা একটু বলেন না? ওই সময় আমাদের সুচিতা আপা খুব হেল্প করেছে আমাকে, কারণ যখনই শুটিং হতো ওর সাথে আমার কয়েকটা ছবি আছে, যেমন ভাই ভাবি আছে, তারপরে জৈনা সুন্দরী আছে, তারপরে হলো নাগপঞ্চমী, সব এই কয়টা ছবিতে আছে, মানে সুচিতা ও সবসময় আর কি খুব ই করতো আমাকে, খুব ভালোবাসতো। অনেক সময় ওনার বাসায় যেতাম, অনেক কিছু সে গিফটও করতো, কিন্তু সাবানাপাও করছে ঘর ভাঙা সংসারে, সাবানাপা মানে খুব ভাপা পিঠা পছন্দ করতো, আমি নিজে গিয়ে সাবানাপাকে ভাপা পিঠা বানায় খাওয়াইছি, খুব খুশি খুশি হয়, পরে খুব খুশি হয়েছে উনি। ওই সময় তো আপনাদের আন্তরিকতা অনেক ছিল আমার ঘর ভাঙা সংসারে, ওই যে রহমান ভাই, তারপরে লোচন ভাই, তারপরে হলো সাবানা আপা, সুচরিতা, ওই ছবিতে আমরা সব ঘর ভাঙার সংসার সব মিলে মানে খুব একটা মজা করতাম। শুটিংয়ে যেতাম পাগলাতে, বেশিরভাগ শুটিং হতো ওখানে গিয়ে, মনে করো সারাদিন ওখানে শুটিং, হয়তো এই ছবির বা অন্য ছবির ভাবেই। নিশাত আপু, আমরা তো অনেক সময় যেমন আফসোস করি যে অনেক নায়িকার সাথেই কাজ করেছি, আসলে মেন ভূমিকা ওইভাবে কাজ করতে পারিনি, এটা সবসময় একটা ইন্টারভিউ দেই কিংবা মনের মধ্যে একটা আফসোস থাকে, আপনার কি ধরনের কোনো আফসোস আছে? আফসোস তো অবশ্যই আমার, রাজ্জাক ভাই আমাকে একটা ছবিতে নিল, সেই ছবিটা আমি আমাকে পরে বাদ দিয়ে দিল, সেটা হলো তোমার চাপাডাঙ্গার বউ, আমাকে ছোট বউ নেওয়ার কথা ছিল, যেটা অরুণা বিশ্বাস যেটা অরুণাকে নিয়েছে পরে, তো এটা আমার খুব একটা কষ্টেরই ছিল, কষ্ট। পরে রাজ্জাক ভাইয়ের কাছে গেলাম, বাসায় গেলাম, কয় আসলে আমার কোনো ই না হাত না, এটা হলো ডিরেক্টর, আমি না এটা তো আপনারই প্রডিউসার, আপনি সবই আপনি, তো আসলে মানে এটা মানুষের একটা ইয়ে কথায় হয়তো বা উনি ই করেছে জানি না, কিন্তু সব কিছু হয়ে গেছে। আমি কক্সবাজার থেকে সিডলি করে মানে ওখানে সাইদুর রহমান সাহেবের ছবি করতেছিলাম, আর এমনি মিজানের, তাদের কাছ থেকে ই করে আমি যে রাজা ভাইয়ের ছবি এখানে আমি সিডুলটা দিলাম, তো আপনারা তারা আমাকে সেভাবে বের করে দিল,
এসে কত মনটা খারাপ হয়ে গেছে, এটা আমার একটা খুব কষ্ট। পোশাকি ছবি করতে পেরেছেন? পোশাকি, হ্যাঁ, শাহজাদি জীবনে যেটা হতে পারবো না সেই শাহজাদি। যখন অভিনয় করছি তখন মনে হয়েছে যে আমি সত্যি শাহজাদি, এগুলো তো বাস্তব, তো কখনো খুব ভালো লাগতো আপনাদের আর ঘোড়ায়তে চড়া মানে একটা শাহজাদি ওভাবে মানে। বাকি এই সময়গুলো কিভাবে কাটা? আমার বাকি সময়গুলো আসলে আগে তো এখান থেকে যখন আমি ফিল্ম ছেড়ে দিলাম, আমার বাচ্চারা হলো পরে, আমি ছেড়ে দিয়েছি, পরে বাচ্চাদের নিয়ে ব্যস্ততা ছিলাম, এখন ওরা অনেক বড়, এই জন্য একটু সময় দিতে পারি, এই জন্য একটু সময় দিতে পারি। আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার কম্পিউটার, উনি এখন বাইরে আছে, আর ছোটটা ও লেভেল দিবে, এই আর কি। আর সময় কীভাবে যায় বাচ্চাদের, এই নিজে হাতে আমি সব কিছু করি, রান্না টান্না সব আমার নিজে হাতে, সম্পূর্ণ বাসার কাজ করি। আর আমাদের ধর্ম নামাজ তো আছে, এটা তো আমরা মুসলমান, এটা তো করবো, এটা আগে, তারপর অন্য কাজ। অবশ্যই অবশ্যই, এভাবেই সময় কাটে। সবার জন্য দোয়া করি আমি, সবাই যেন ভালো থাকে, যারা আছে আমরা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার জন্য দোয়া করি সবসময়, আমরা যেন সবাইকে ভালো রাখুক। আপনি অনেক সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের চিত্রনায়িকা নিশাত আপুর সাথে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।